थांलाय 26 एप्रिल तालनि हराव सालथां हांखरनि हांखरफां शैलेश कुमार यादव नाइट कारफ्यू फनांजाकमानि जराव मानिककोटि गुलाब बागान अखायनि खालि पानाव आदमसे अभिजान खालाख्या अभिजान खालायजांमाव अचैतै हामजि खोथाल चामरि खोथाल नखबै खालि पानाव फाइमानजे फाइनै लुकुरंनि फाइसिं तमुं जायाबाय साग नाङिया खालायजाखा हास्तेव अबुनो फैला लाइबोमा ओङै तंरखा हांखरफांबाय सांग नांगिया हानां पिनां खालायजाकमानि आबोनि यागल 27 एप्रिल सालमारिव अफाथि मानति ककमा ब्लाइते ककमा थमनाय रंनि फाइजिंतै हास्तिनि लुकुरं अफाथि मानि मांफ्लि नंमानि यागल जुदा जुदा सुमुंग्र फासैमा नुंजाखा सुरमा विधानसभानि एमएलए आशिष दास नखबै हास्तिनि सिजाग नुंजाग लुकुरं गथम उंलायै हांखर तांफांग्न बिनि बारजानि नरना बागै आगुलिनि सार्किट हाउस खानानि गान्धीजिनि मांथं गानाव लाहार सालब्रै रमै आसुलाख्या तिनि तांसाल आगुलिनि रबीन्द्र पल्लि आमसायो बिनि नखथायो ककतुमा थुमनाय रंनि गथमुं खालायजाखा गथमुंनि बिसिंथै साखा शैलेश कुमार यादवनो दाक्टि खालाय हांखरफां बारजानि नरना नांनाय हायाखे फायनि साल दायब गथमै आसुलाय मुंग অংখরজাকফিরানে হনে শাখা বিভিন্ন নিউজ চ্যানেলের সাহায্য সহযোগিতা আমাদের সবসময় করছেন আজকেও যে সাহায্যটুকুর জন্য আপনারা এসেছেন আপনাদের মাধ্যমে রাজ্যবাসী আজকে চার পাঁচ সাত দিন ধরে একটা বিষয় দেশ বিদেশে আপনাদের প্রচারের মাধ্যমে গিয়েছে আজকেও একটা প্রচার যাবে তার জন্য আপনারা এসেছেন আমি দেখেছি প্রথমে আমার সাংবাদিক বন্ধুদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং রাজ্যবাসীকেও শুভেচ্ছা বার্তা দিচ্ছি রাজ্যবাসী আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মধ্যে গত মাসের 26 তারিখ দুটো বিয়ে বাড়িতে যে ধরনের মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে যার পরিপ্রেক্ষিতে এই রাজ্য এই গোটা রাজ্যসহ দেশ বিদেশের জাতীয় আন্তর্জাতিক স্তরে অনেক নিউজ হয়েছে এবং ব্যক্তিগতভাবে অনেকেই সোনু নিগম থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির অনেকেই তার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আমরাও ধর্ণাতে বসেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি দিয়ে উল্লেখ করেছিলাম আপনি 12 ঘন্টার মধ্যে তার ব্যবস্থা নিন তাহলে আমরা ধর্ণায় বসব আমাদের ধর্ণায় বসার ডিমান্ড ছিল অত্যাচারী শৈলেশ কুমার যাদবের বরখাস্ত এবং তদন্তমূলে শাস্তির দাবিতে আমরা ধর্ণায় বসেছিলাম গতকালকে রাত্রে শৈলেশ কুমার যাদব এমন একটা চালাকির মধ্য দিয়ে এবং আজকে আমরা দেখেছেন আপনারা আমরা ধর্ণায় বসিনি এবং আপনাদেরকে কবর দিয়েছি গতকালকে রাত্রে শৈলেশ কুমার যাদব এমন একটা চতুরতার চালাকির মধ্য দিয়ে এই রাজ্যের রাজ্যবাসী সহ গোটা ভারতবর্ষ প্রত্যেকটা মানুষকে আমি বলবো একাধারে বোকা বানানোর চেষ্টা করেছেন এবং বোকা বানিয়েছেন এই অর্থে বানিয়েছেন উনি ওনার চিফ সেক্রেটারিকে উনি একটা চিঠি দিয়েছেন চিঠির মধ্যে উল্লেখ করা আছে আমাকে ডিএম পদ থেকে সরিয়ে আমাকে অন্য আরেকটা পদে আমাকে নিযুক্ত করুন তদন্ত চলাকালীন অবস্থায় একটা ডিএম আমাদের জেলা শাসক উনি সমস্ত আইন কানুন আমাদের থেকে অনেক বেশি জানেন এই অবস্থায় একজন ডিএম ওনার বরখাস্তের দাবি করতেই পারে না করেছেন ভালো কথা বরখাস্ত যদি দাবি করতেন তাহলে বোঝা যেত যে উনি তার ভুল বুঝতে পেরেছেন উনি তো তার ভুল বুঝতে পারেননি এই অর্থে পারেননি
যদি ভুল বুঝতেন তাহলে বরখাস্তর জন্য আপিল করত, উনি অন্য জায়গাতে আরেকটি পদে নিযুক্ত করার জন্য উনি আপিল করতেন না। এই প্রসঙ্গে এও গতকালকে ওনার গতকালকে রাত্রে হয়েছে ঘটনাটা, ঘটনা হয়েছে এই গত মাসের 26 তারিখ। কতটা দিন হলো আমরা ধর্নায় বসেছি? টানা 5 দিন, ঘটনা হয়েছে 7 দিন। 7 দিনের মধ্যে হঠাৎ করে রাত্রে কেন এই সিদ্ধান্ত? এই ত্রিপুরা সহ গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে এটা যে একটা চক্রান্ত হয়েছে, আগেও একটা চক্রান্ত হয়েছিল এবং এখনও একটা চক্রান্ত হয়েছে। শাক হয়ে ধ্বংস করল, পূজা হয়ে ঝাড়ার মতো একটা চক্রান্ত। বিষয় হলো এইবার কেন করলো আপনারা বুঝতে পারলেন, কারণ আমরা যে ধর্ণা নয় শুধু, সারা দেশ রাজ্যসহ সারা দেশের মধ্যে যে প্রবণতা চলছে তার ধিক্কার প্রবণতা, ধিক্কার জানানোর যে প্রবণতা, সেই প্রবণতার চাপে পড়ে পাশাপাশি সময় এমন একটা বিষয়, গতকালকেই কেন একটা 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 প্রত্যেকের মনে একটা প্রশ্ন, অর্থাৎ সময় এবং জনগণের চাপে, সময় এবং জনগণের চাপে দুটো মিলে একসঙ্গে মিলিত হয়ে উনি বাধ্য হয়েছেন এবং ওনাকে বাধ্য করানো হয়েছে, যেটা আমি বললাম সাপ হয়ে কামড় দিল আর উজা হয়ে জারার মতো এই যে একটা ঘটনা। তো আমরা এই বিষয়গুলোকে এই সভ্য সমাজে, আমি নয় শুধু আমার এই রাজ্যবাসী সহ আপনারা, আপনারাও এবং দেশবাসী এই বিষয়টাকে কিন্তু এখনও এত হালকাভাবে নিচ্ছেন না, কারণ এই ঘটনাটা এই ঘটনাও একটা চক্রান্ত হয়েছে। তবে হ্যাঁ, যেহেতু আমাদের ডিমান্ড ছিল যে ওনাকে উনি যদি বহিষ্কার হন বা পদের থেকে সরেন, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতই হোক সরেছেন, তার জন্য আমরা আজকে ধর্ণাতে বসেনি। আপনাদের মধ্য দিয়ে আমাদের যে ধর্ণা প্রদর্শিত হয়েছিল, আপনারা আপনাদেরকে কবরও তো পর্যন্ত দেওয়া হয়নি, কারণ আপনারা সত্যের সন্ধানকারী, সত্যের সন্ধানে আপনারা চলেন, আপনাদের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হয়, জনগণের কাছে যায় এবং অপরাধ প্রবণতার কম হয় আপনাদের সত্য উদ্ঘাটনের মধ্য দিয়ে। তাই আজকেও আপনারা আপনাদেরকে আমি ডেকে এনেছি, কারণ আপনাদের আনা আমার একান্ত কর্তব্য, কারণ আপনারা টানা 4-5 দিন এইভাবে প্রচার দিয়েছেন যাতে তার শাস্তির ব্যবস্থা হয়, তার বহিষ্কারের ব্যবস্থা হয়, তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। যে ধন্যবাদটা জানানোর প্রয়োজন ছিল আমাদের, আজকের যে ঘটনা হয়েছে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, কিন্তু এই ধন্যবাদটা ওনাকে দেওয়া যাচ্ছে না। যে ঘটনা হয়েছে তদন্ত কমিশন, একটা চাকরির ক্ষেত্রে যদি কোনো চাকরির ক্ষেত্রে কোনো কাউকে অভিযুক্ত করা হয়, অভিযুক্তকারীর বিরুদ্ধে যদি তদন্ত কমিটি গঠন করা হয়, এই তদন্ত কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত কী করে ওনাকে এখান থেকে অব্যাহতি দিয়ে, একেবারে অব্যাহতি নয়, অব্যাহতি দিয়ে আরেকটা জায়গাতে নিযুক্তি দেওয়া? এটা তদন্ত কমিটি তদন্ত চলাকালীন সময়ে এটা মনে হয় না, আমার যতটুকু বোধগম্য এখানে মনে হয় না এই বিষয়টা যুক্তিযুক্ত কতটা আছে, সেটা রাজ্যবাসী সহ আপনারা সহ সারা দেশবাসী দেখবেন এটার যুক্তিযুক্তিকতা কতটুকু। আপনাদেরকে ধন্যবাদ। এবং আরেকটুকু বলতে চাই, দেবেন ওই জায়গাতে আমাদের এই রাজ্যবাসী কতটুকু স্বীকৃত হবে একটা সময় বলবে, এটাই হলো আমার মূল বক্তব্য। আমরা আর ধর্ণাতে বসছি না, আজকেও বসি না এবং আগামী দিনে বসছি না, যেহেতু আমরা যেটা চেয়েছিলাম পক্ষান্তরে হয়েছে, পক্ষান্তরে যেহেতু হয়েছে আমরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের মধ্যে এই দেশ বিদেশে যা যেখানে কবর গিয়েছে তারাও বুঝতে পারবে যে সাধারণ মানুষ তো আর বুঝতে পারছে না কি হয়েছে, আসলে কি হয়েছে, সাধারণ মানুষ মানুষের কাছেও বার্তা পৌঁছবে যে আসলে ঘটনা কি হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তদন্ত কমিটির কাছে আমাদের শাস্তির দাবি বরাবরই করে আসছি প্রথমত, আর দ্বিতীয়ত আমি বারবার বলার চেষ্টা করেছিলাম তদন্ত কমিশন বা তদন্ত কমিটি, আমার বিচার, বাবার বিচার কি ছেলে করতে পারবে বা বড় ভাইয়ের বিচার কি ছোট ভাই করতে পারবে,
বড়দের বিচার ছোটরা করতে পারে না, ঠিক তদ্রূপ অফিসিয়ালভাবেও ঠিক সেম তদন্ত কমিশন গঠন করা হয়েছে শৈলেশ কুমার যাদবের জুনিয়র আইএসদেরকে দিয়ে। কতটুকু তদন্ত হচ্ছে হবে তা বলাই বাহুল্য, কারণ সাংসারিক নিয়মে যা প্রশাসনিক নিয়মে তাই, বড় ছোট হয়ে বড় তো বিচার করতে পারবে না, কি তদন্ত দেবে? যেটা বললাম সময় এবং জনগণের চাপ দুটো এক হয়ে, আজকের দিনের সময় এবং জনগণের চাপ দুটো এক হতে যাচ্ছিল। আজকে সারা রাজ্যের মধ্যে এই ধর্ণা প্রদর্শিত হতো, আমার কমলপুরের মধ্যে ন্যূনতম 7-8 জায়গাতে প্রদর্শিত হতো, আমি গিয়েছিলাম ধর্মনগর থেকে শুরু করে হাবরুম, আজকে ধর্ণা প্রদর্শিত হতো। কারণ মানুষ একটা স্বস্তির একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ছিল, মানুষ বলতে পারছে না, সাহস করতে পারছে না, কিন্তু আজকের দিনে মানুষ অনেকটা মুক্ত হয়ে গিয়েছিল। আজকে অনেক জায়গাতে ধর্ণা হতো, তাই অনেকটা জনগণের চাপ, মুক্ত জনগণ, মুক্ত মানসিকতা এবং যেটা বললাম সময়, আজকে ন্যূনতম 50 জায়গাতে এই ধর্ণা প্রদর্শিত হতো, যতটুকু আমি যে যে জায়গাতে বলেছিলাম অন্ততপক্ষে 50টা জায়গাতে ধর্ণা হতো, কিন্তু গত পরশুদিনও এই অবস্থা ছিল না, কিন্তু আজকে ধর্ণা হতো, তাই চাপে পড়ে অনেকটা। জানি সংবাদ মাধ্যমের সামনে যদি আমি এই ধরনের মন্তব্য প্রকাশ, আপনি যদি মনে করেন আমার উচিত হচ্ছে না, এটাই বুঝাতে চাইছেন আপনি আমাকে মনে করছেন, আপনি মনে করছেন উচিত হচ্ছে না। আপনি কিন্তু এইভাবেই প্রশ্নটা করেছেন, জনপ্রতিনিধি আমার শেষ প্রশ্ন, জনপ্রতিনিধি না, আমাকে জনপ্রতিনিধি কেন বানানো হয়েছে, কে বানিয়েছেন? প্রশ্ন তো যদি আমি পক্ষান্তর অন্যদিকে করি, আমাকে জনপ্রতিনিধি কে বানিয়েছেন? আমি একজন জনপ্রতিনিধি, সে একজন পাবলিক সার্ভেন্ট হয়ে পুলিশকে ঘাট ধাক্কা দিচ্ছে, পুরোহিতকে ঘাট ধাক্কা দিচ্ছে, ঘাট ধাক্কা দেওয়ার পর উনি কি করছেন, চিফ সেক্রেটারির কাছে চিঠি লিখছেন আমাকে এই জায়গা থেকে আরেক জায়গাতে দেওয়া হোক। আজকে সাধারণ মানুষ বা সাধারণ চাকরিজীবীদের ক্ষেত্রে এমন তো হচ্ছে না, কোথাও হচ্ছে কি আপনারা জানেন কি? সাধারণ চাকরিজীবীদের ক্ষেত্রে এমন হচ্ছে কি কোথাও? আমরা জনপ্রতিনিধি হয়ে বারবার আপনারা বলছেন জনপ্রতিনিধি, আমাদের মরাল ডিউটি জনগণের প্রত্যেকটা কাজের পিছনে, আপনারাই বলুন, বারবার একটা জায়গাতে হচ্ছে সদলীয় বিধায়ক, জন্ম কে দেয়? মাতা পিতা? কোনো মাতা পিতা যদি অন্যায় করে সন্তানটা ছাড়ছে না, যদি ছাড়তো তাহলে বা পারিবারিক বিষয়, ভাই একটা ভাই অন্যায় করলে আরেকটা ভাই ছাড়ছে না, সাংসারিক বিষয়টাই পর্যন্ত আমরা কেউ মানছি না, আমরা রাজনীতি করছি কাদের জন্য? জনপ্রতিনিধি আমাদের বানিয়েছেন এই সমাজের সুখ দুঃখ এবং সব কিছুর জন্য আমাদেরকে বানিয়েছেন, জনপ্রতিনিধি বানিয়েছেন এই অর্থে। কিন্তু উনি যে কাজটা করেছেন, উনাকে বানিয়েছেন কেন? মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য, আইন হাতে তুলে নেওয়ার জন্য নয়, উনি আইন হাতে তুলে নিয়েছেন, উনার ইমিডিয়েট শাস্তির ব্যবস্থা ছিল। আজকে কেন, আজকে আমাদেরকে কেন ধরনায় আসতে হলো, আপনাদের কেন এত পরিশ্রম করতে হচ্ছে, এত পরিশ্রম কেন করতে হচ্ছে আপনাদেরকেও? আপনাদের তো এত পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল না, দেশ বিদেশে এই বিষয়টা নিয়ে আলোচিত সমালোচনা হওয়ার কোনো প্রয়োজন ছিল না। উনি কি ভুলে গিয়েছেন উনি একজন ডিএম এই কাজ করতে পারেন? অবশ্যই জানেন। তারপরে উনি কোন সাহসে চিফ সেক্রেটারির কাছে আবার চিঠি দিচ্ছেন আমাকে অব্যাহতি দিয়ে আরেকটা দায়িত্ব দেওয়া হোক? হতেই পারে না, বলুন আপনারা আমার থেকে অনেক জানেন, বুঝেন, সংবাদ মাধ্যমে কাজ করছেন, আমি এতটুকু জানি না, গ্রামের সরল সোজা মানুষ, যতটুকু বুঝি এটা অন্যায় হচ্ছে, সামাজিক অন্যায় হচ্ছে, সংস্কৃতির রীতিনীতির অন্যায় হচ্ছে, ঐতিহ্যের বিরোধী হচ্ছে, এবং একটা ডিএমের
এই ধরনের উদ্যত্ত ব্যবহার মোটেই সামাজিকভাবে মানানসই নয়।